শুনছো তো না, আমার ওই যে ছোট ভাইটা অ্যাক্সিডেন্ট করছে বলছি না তোমাদের? জি কি স্যার, অবস্থা এখন কি এখন? অবস্থা স্যার? এখন আছে মোটামুটি আর কি। ওই যে ক্লাভিকেল একটা হাড় আছে না আমাদের, কলার বোন বলে, ওই ক্লাভিকেলটা একদম ভেঙে ঘুরে ঘুরে হয়ে গেছে। আর সাথে ওটার সাথে আবার রিব, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা রিব তার মাথাও ভাঙছে। স্যার হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে? না না, হোন্ডা চালায় ও, কিন্তু ও করছে কি, ওই যে বাড়িতে লিচু গাছ আছে, লিচু গাছে লিচু হয়েছে, ওই গাছে নেট দিতে গেছে, বাদুড়ে খায় তো, আর আমরা তো থাকি না বাড়িতে, কেউ, ও থাকে জালকাঠি শহরে আর আমি বরিশাল। তো সকালবেলা বাড়িতে যায়, ওই গাছে উঠছে লিচু গাছে নেট দেওয়ার জন্য, সেই গাছের ডাল ভেঙে পড়ে গেছে। এসব কাজ তো মনে করো যারা না পারে না বুঝে, আমাদের পক্ষে কিগুলো সম্ভব? পড়ছে একদম নিচে, আবার ফুল গাছের চারপাশে ইটের ইয়ে দেওয়া, সেটার উপরে মাথা ফাইটে গেছে, আর ক্লাভিকলটা ভেঙে গেছে, আর ওই দুইটা তিনটা পাঁজরের মাথাও ভাঙছে। তো এই তো জালকাঠিতে প্রাইমারি চিকিৎসা দিয়ে বরিশাল নিয়ে আসছি সাথে সাথে, এখন মোটামুটি ভালো। উসাইদ আসো ক্লাসে? উসাইদ হ্যাঁ স্যার। আব্দুল্লাহ আসো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তোমার আব্বু খুব ভালো একজন মানুষ, যা ডাক্তার সমাজের মধ্যে বিরল, খুব ভালো মানুষ, খুব অ্যাটেন্ড করছে আমাকে খুব আন্তরিক ভাবে। আমি খুব কৃতজ্ঞ, খুবই কৃতজ্ঞ, যা মানে বলে শেষ করার মতো না। আল্লাহ তাকে ভালো রাখুক, তোমাদের পরিবারের সবাইকে ভালো রাখুক, এই দোয়া করি। হ্যাঁ, ফি আমানিল্লাহ। তো আমরা পড়ায় যাই। আচ্ছা, শৈবালের প্রকারভেদ করতে নিয়েছিলাম আমরা। আচ্ছা, শৈবালের প্রকারভেদের কয়েকটা ভিত্তিতে আমরা করব। তো প্রথমটা, উৎসাহিত কালকে ব্যাকআপ ক্লাস করলা না কেন? করছিলাম স্যার, তোমারে তো দেখলাম না আমি, সকালে করলেও বিকালে করো নাই, আমি সময় বিকালে জানো তো। করছি স্যার, 4টা পর্যন্ত করছিলাম। বুঝছি, দুই টাইম হয়েছে, সকালে করো নাই তাহলে। আচ্ছা, আমরা প্রথম আইটেমটা কিসের উপর ভিত্তি করে করছি? শৈবালের প্রকারভেদ, রঞ্জন ভেদে। ঠিক আছে, রঞ্জন ভেদে, রঞ্জন ভেদে, এটার আন্ডারে আমরা 4টা প্রকার করছি। 4টা না 5টা? জি স্যার, 4টা, 4টা করছি। 4টা। এক হচ্ছে তোমার, সবার প্রথমটা সায়ানোফাইটা, ক্লোরোফাইটা, আচ্ছা তারপরে ছিল আগে করা হতে পারে, সায়ানোফাইটা, হ্যাঁ, তার প্রথমে ক্লোরোফাইটা, হ্যাঁ, তারপর সায়ানোফাইটা, সায়ানোফাইটা, তারপর রোডোফাইটা, 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 হ্যাঁ, তারপর আর ব্যাসিলারিওফাইটা। এই 3-4টা হয়েছে, আরেকটা বাকি রয়েছে। হ্যাঁ, তাহলে আরেকটা রয়েছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তোমাদের এটা 5 নাম্বার লিখতে হবে। 5 নাম্বার, রঞ্জন ভেদে, শৈবালের প্রকারভেদের 5 নাম্বার লেখো, থিওফাইটা। থিওফাইটা, থিওফাইটা কথাটা লিখে তাড়াতাড়ি লেখো। এই প্রকার শৈবালে থিওফাইসিন নামক রঞ্জক পদার্থ পাওয়া যায় এবং এদের রং বাদামি। এই প্রকার শৈবালে থিওফাইসিন নামক রঞ্জক পদার্থ দেখা যায় এবং এদের রং বাদামি। সাথে লেখো, এরা সাধারণত সামুদ্রিক হয়ে থাকে। এই প্রকার শৈবালে থিওফাইসিন নামক রঞ্জক পদার্থ দেখা যায় এবং এরা সাধারণত বাদামি, এবং এর রং বাদামি, এরা সাধারণত সামুদ্রিক হয়ে থাকে। এই প্রকার শৈবালে থিওফাইসিন নামক রঞ্জক পদার্থ দেখা যায় এবং এদের রং বাদামি, এরা সাধারণত সামুদ্রিক হয়ে থাকে। আচ্ছা, উদাহরণ লেখো, সার্গাজাম, ফিউকাস, ল্যামিনারিয়া, এগুলোর ছবি আছে তোমাদের, দেখো, ইত্যাদি। যেকোনো একটা উদাহরণ যখনই পড়বা, যে কোনো জীবের, অবশ্যই সেটার ছবিটা একবার দেখে নিবা, আমি দিলেও দেখবা অথবা বই থেকে, না হলে গুগল থেকে নামিয়ে, ছবি না দেখলে নাম মনে রাখা যায় না। এই প্রকার শৈবালে থিওফাইসিন নামক রঞ্জক পদার্থ থাকে এবং এদের রং বাদামি, এরা সাধারণত সামুদ্রিক হয়ে থাকে। উদাহরণ সার্গাজাম, ফিউকাস, লেমিনারিয়া। ক্লাসে হলে মানে অফলাইনে হলে প্রত্যেকটা উদাহরণ বলার সাথে সাথে আমি এবার কম্পিউটারে ছবি দেখাই দিতে পারতাম, ওখানে সব আছে,
কিন্তু এখানে বের হয়ে গ্যালারিতে ঢুকে ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলা, তো এই জন্য সবার আগে ছবিগুলো আমি গ্রুপে দিয়ে রাখছি, পড়ার সময় লাগলে একবার গ্রুপ থেকে ছবিগুলো দেখে নিবা, যখন যেটা পড়বা ওইটার ছবিটা একবার দেখে নিবা, তাহলে দেখবার নামটা মনে থাকবে ভালো, ভুলে যাবে না সহজে। আমরা শৈবালের প্রকারভেদ করছি, এতক্ষণ লিখলাম রঞ্জন ভেদে, এবার লেখো দুই, লেখো বাসস্থান ভেদে। হাইফেন দিয়ে লেখো, বাসস্থানের উপর ভিত্তি করে শৈবাল বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন নাম্বার ওয়ান, বাসস্থানের উপর ভিত্তি করে শৈবাল বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন নাম্বার ওয়ান লেখো এপিফাইট, হাইফেন দিয়ে লেখো, এই প্রকার শৈবাল অন্য কোন উদ্ভিদ বা প্রাণীর দেহের উপরিভাগে জন্মায়। তোমরা দেখবে অনেক সময় বড় বড় গাছ তার গায়ে শ্যাওলা জন্মায়, জন্মায় নাকি জন্মায় না বলো? শ্যাওলাটাই তো শৈবাল, অনেক বড় বড় গাছে বৃষ্টির দিনে দেখা যায় ভিজে থাকলে শ্যাওলা জন্মায়, গাছ একদম শ্যাওলা কালার হয়ে যায়, শ্যাওলা জন্মায়, তাহলে ওটা তো একটা গাছের উপরে জন্মেছে। আবার অনেক সময় দেখবে তোমরা শামুক আছে না, শামুকের গায়ে দেখবা এক ধরনের সুতার মতো আঁশের মতো এরকম শ্যাওলা জন্মায়, জন্মাতে দেখছো কখনো? শামুক বা ঝিনুকের গায়ে জন্মায়। তাহলে এই যে শৈবাল গুলো যারা অন্য কোনো জীবের উপরিভাগে জন্মায় তাদের আমরা বলবো এপিফাইট। তাহলে লেখো, এই প্রকার শৈবাল অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহের উপরিভাগে জন্মায়। উদাহরণ লেখো, এই যে শৈবালের গায়ে যেটা জন্মায় এটার নাম ক্লাডোফোরা, এই মানে শামুকের গায়ে যেটা জন্মায়। উদাহরণ লেখো ক্লাডোফোরা। যেই প্রকার শৈবাল, হ্যাঁ এভাবে লেখো, যেই প্রকার শৈবাল অন্য কোন উদ্ভিদ বা প্রাণীর দেহের উপরিভাগে জন্মায় তাকে এপিফাইট বলে। যেই প্রকার শৈবাল অন্য কোন উদ্ভিদ বা প্রাণীর দেহের উপরিভাগে জন্মায় তাকে এপিফাইট বলে। উদাহরণ লেখো ক্লাডোফোরা, আর একটা লেখো ব্যাট্রাকো স্পারমাম। ইত্যাদি বেশি লেখা যাবে না এটার উদাহরণ, ক্লাডোফোরা, ব্যাট্রাকো স্পারমাম ইত্যাদি। এবার লেখো নাম্বার দুই, এন্ডোফাইট, লেখো, যেই প্রকার শৈবাল অন্য কোন উদ্ভিদ বা প্রাণীর দেহের অভ্যন্তরে বসবাস করে। যেই প্রকার শৈবাল অন্য কোন উদ্ভিদ বা প্রাণীর দেহের অভ্যন্তরে বসবাস করে তাদের এন্ডোফাইট বলে। আচ্ছা, তোমাদেরকে একটি আদর্শ শৈবাল কোষের গঠন লেখাইছি? না স্যার। না স্যার, যে প্রকার শৈবাল, আচ্ছা, যেই প্রকার শৈবাল অন্য কোন উদ্ভিদ বা প্রাণীর দেহের অভ্যন্তর ভাগে বসবাস করে, অভ্যন্তরে বসবাস করে, যেই প্রকার শৈবাল অন্য কোন উদ্ভিদ বা প্রাণীর দেহের অভ্যন্তরে বসবাস করে তাদের এন্ডোফাইট বলে। তোমাদের পড়িয়েছিলাম হাইড্রা, ক্লাস যদি করে থাকো তাহলে মনে থাকতে পারে, একটা শৈবাল আছে যেটা হাইড্রার দেহের মধ্যে বসবাস করে, জুওক্লোরেলা, সিয়া মনে আছে? জি স্যার মনে আছে, সহাবস্থান করে। জি স্যার, হ্যাঁ, মিথজীবী, মিথজীবী দুজনেরই উপকার হয়, শৈবালটা হাইড্রার দেহের মধ্যে বসবাস করে, এরকম দেহের কোষের মধ্যে মধ্যে বসবাস করে। যারা পড়ছো তো ভালো হাইড্রা চ্যাপ্টার, না পড়ছো যারা তারা ব্যাকআপে পেয়ে যাবা, ব্যাকআপ ক্লাস যে চলে সেখানে পেয়ে যাবা। শৈবালটার নাম হচ্ছে জুওক্লোরেলা। তাহলে আমরা এটা উদাহরণ হিসেবে ব্যবহার করব। উদাহরণ লেখো জুওক্লোরেলা,
ইত্যাদি আরো আছে, এখন অত নাম মনে নাই আমার। এন্ডোফাইট, যে প্রকার শৈবাল অন্য কোন উদ্ভিদ বা প্রাণীর দেহের অভ্যন্তরে বসবাস করে তাদের এন্ডোফাইট বলে। উদাহরণ হচ্ছে জুওক্লোরেলা। এবার লেখো নাম্বার তিন, লেখো লিথোফাইট। লিথোফাইট কথাটা লিখে আইফিন দিয়ে লেখো। এই প্রকার শৈবাল ভেজা পাথরের উপর জন্মায়। এই প্রকার শৈবাল ভেজা পাথরের উপর জন্মায়। উদাহরণ লেখো, মা বলো কে কিডনি নষ্ট হয়ে যাবে, বলো যে টেস্টিং সল্ট খেলে কিডনি নষ্ট হয়ে যাবে। উদাহরণ লেখো ভাউচেরিয়া, লেখো এই প্রকার শৈবাল ভেজা পাথরের উপরে জন্মায়। উদাহরণ লেখো ভাউচেরিয়া। নাম্বার চার লেখো, এই নামটা জানা বেশি জরুরি যে কোনটাকে লিথোফাইট বলে, পাথরের উপরে না অন্য কোথাও, এটা যেন জানি আমরা, সেই জন্যই নামগুলো দেওয়া দরকার। ক্রাইসোফাইট, এই প্রকার শৈবাল বরফের গায়ে জন্মায় বা বরফের উপরে জন্মায়। এই প্রকার শৈবাল বরফের গায়ে জন্মায়, যারা বরফের গায়ে জন্মায় তাদেরকে বলা হয় ক্রাইসোফাইট। লিখতে পারছো? এইটার উদাহরণ আমার মনে নাই, এটা আমার উদাহরণ আমার বের করে গুগল থেকে দিতে হবে, বইয়ে নাই এটার উদাহরণ। এটার উদাহরণ একটু জায়গা খালি রাখো, ইজি মানে এক্সাম্পল গোয়িং অন লিখে জায়গা খালি রাখো, আমি বা তোমরা নিজেরাও গুগল থেকে বের করে নাম লিখে নিতে হবে। এবার আরেকটা লেখো, পাঁচ নাম্বার, বেনথিক। বেনথিক লেখো, এই প্রকার শৈবালের পাদদেশ, হ্যাঁ মানে এই যে গোড়ার দিকটা, এই প্রকার শৈবালের পাদদেশ জলাশয়ের তলদেশে মাটি কমা পাথর বা বৃক্ষের সাথে আবদ্ধ থাকে। একটা গাছের সাথে আটকানো আছে, গাছটা মনে করো পানিতে ডুবানো আছে, অথবা পানির নিচে মাটির সাথে আটকানো আছে, অথবা পানির নিচে কোনো একটা পাথরের সাথে আটকানো আছে এই গোড়াটা, আর বাকিটা সুতার মতো বা পাতার মতো বা যে কোনো গাছের মতো স্বাধীনভাবে ভাসতেছে। পানি যদি এদিকে যায় পানির সাথে সাথে ও হেলে পড়বে, পানি যদি এদিকে যায় পানির সাথে সাথে ও হেলে যাবে, মানে বাকি অংশটা স্বাধীনভাবে ভাসতে থাকে, শুধু গোড়াটা আটকানো পানির সাথে, মাটির সাথে অথবা পাথরের সাথে অথবা গাছের সাথে। এই প্রকার শৈবালের পাদদেশ জলাশয়ের তলদেশে মাটি পাথর বা বৃক্ষের সাথে আবদ্ধ থাকে এবং দেহের বাকি অংশ পানিতে স্বাধীনভাবে ভেসে থাকে। এই প্রকার শৈবালের পাদদেশ জলাশয়ের তলদেশে মাটি পাথর বা বৃক্ষের সাথে আবদ্ধ থাকে এবং বাকি অংশ পানিতে স্বাধীনভাবে ভাসতে থাকে। উদাহরণ লেখো স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স, ওসিলেটোরিয়া। এই প্রকার শৈবালের পাদদেশ জলাশয়ের তলদেশে মাটি পাথর বা বৃক্ষের সাথে আবদ্ধ থাকে
এবং দেহের বাকি অংশ পানিতে স্বাধীনভাবে ভাসমান থাকে। উদাহরণ স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স, অসিলেটোরিয়া, ইডোগোনিয়াম ইত্যাদি। লিখছা? জি স্যার। এবার লেখো নাম্বার ৬, ফাইটোপ্লাঙ্কটন। এখন দিয়ে লেখো, এই প্রকার শৈবাল ক্ষুদ্র কমা এককোষী কমা নিশ্চল এবং পানিতে ভাসতে থাকে বা ভাসমান থাকে। এই প্রকার শৈবাল ক্ষুদ্র এককোষী নিশ্চল এবং পানিতে ভাসমান থাকে। দাঁড়ি, সাথে লেখো, পানির স্রোতের সাথে সাথে তারা স্থান পরিবর্তন করে। পানির স্রোতের সাথে সাথে তারা স্থান পরিবর্তন করে। ক্ষুদ্র এককোষী নিশ্চল এবং পানিতে ভাসমান থাকে, পানির স্রোতের সাথে সাথে তারা স্থান পরিবর্তন করে। উদাহরণ লেখো, ক্লোরেলা। সাইক্লোটেলা। মাইক্রোসিস্টিস ইত্যাদি। পানিতে ভাসতে থাকতে হবে, ডায়াটম গুলো কিন্তু এর মধ্যে আসবে না। ডায়াটম তো পানির নিচে নিমজ্জিত থাকে, এরা পানির মধ্যে ভাসতে থাকে। ক্লোরেলা, সাইক্লোটেলা, মাইক্রোসিস্টিস ইত্যাদি। লিখছো সবাই? আমরা এতক্ষণ বাসস্থানের উপর ভিত্তি করে শৈবালের প্রকারভেদ করেছি। আমার পরামর্শ থাকবে, যখনই একটা উদাহরণ পড়বা সেই উদাহরণটা একটু ছবি একবার বা দুইবার দেখে নিবা, তা না হলে কিন্তু এত উদাহরণ মনে রাখতে পারবা না। ছবি দেখলে অটোমেটিক্যালি মাথার মধ্যে একটা ইমেজ থেকে যাবে, তখনই নামটা সহজে মনে আসবে। প্রত্যেকটা উদাহরণ পড়ার সময় একবার বা দুইবার ছবি দেখবা, আজকে একবার দেখবা, আবার দুই তিন দিন পরে আর একবার ছবি দেখবা, উদাহরণটা দেখবা, তাহলে দেখবো উদাহরণগুলো সুন্দর মনে থাকবে। এবার লেখো নাম্বার ৩, শৈবালের প্রকারভেদ করতেছি আমরা দৈহিক গঠন ভেদে। প্রথমটা ছিল রঞ্জক ভেদে, তারপরটা হচ্ছে তার আবাসস্থল বা বাসস্থান ভেদে, এখন হচ্ছে তার স্ট্রাকচারের উপর ভিত্তি করে। লেখো, দৈহিক গঠনের উপর ভিত্তি করে শৈবাল বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন নাম্বার ১, এককোষী মুক্ত নিশ্চল শৈবাল। কি কি বৈশিষ্ট্য থাকবে তার? এককোষী হবে, স্বাধীনভাবে থাকবে, দলবেঁধে থাকবে না। মুক্ত বলতে বোঝায় মুক্ত আর দলবদ্ধ, দুইটা শব্দ পরস্পরের সিনোনিম। মুক্ত মানে হচ্ছে একা একা থাকা, সিঙ্গেল, আর এটার বিপরীত শব্দ হচ্ছে দলবদ্ধ। স্যার, দলবদ্ধ আর কলোনিয়াল কি এক? কলোনিয়াল এক। মুক্তকে তুমি ইন্ডিপেন্ডেন্ট বা ফ্রি বলতে পারো। এককোষী মুক্ত নিশ্চল শৈবাল। আচ্ছা, উদাহরণ দিলেই হবে খালি, এটার আর ক্যারেক্টার লেখার কিছু নাই, ক্যারেক্টার এখানেই বলা আছে। এখন এটা মুক্ত নিশ্চল, সে পানিতে ভাসমানও থাকতে পারে, পানিতে নিমজ্জিত থাকতে পারে। এবার কিন্তু ভাসমান নিমজ্জিত সবাই আসবে। উদাহরণ লেখো,
ক্লোরেলা সাইক্লোটেলা আগের উদাহরণগুলোই আসবে আগে উদাহরণ যে কারণে আসছিল এখন অন্য কারণে আসবে উদাহরণ একই নেভিকিউলা কসমেরিয়াম ইত্যাদি এরা এক উদাহরণের উদাহরণের আগে কিছু বলছিলাম মানে নেটওয়ার্কের কারণে শুনতে পাই নাই না কিছু বলি নাই বলছি যে দৈহিক গঠন ভেদে নাম্বার ওয়ান এই লাইনটা লেখো এককোষী মুক্ত নিশ্চল শৈবাল এগুলো এককোষী মুক্ত স্বাধীনভাবে চলাচল করে এর মধ্যে বেশিরভাগটাই চেনো ক্লোরোলা তো হচ্ছে এরকম গোল গোল স্যার লাস্টটা আছে কসমেরিয়াম কসমেরিয়াম হ্যাঁ কসমেরিয়াম গুলো দেখতে এরকম ডাম্বেলের মতো কসমেরিয়াম লিখে গুগল করবা দেখবা কত সুন্দর সুন্দর বের হয়ে আসবে এরকম কসমেরিয়াম দেখতে এরকম ডাম্বেলের মতো নেভিকিউলা এগুলোর অনেকগুলোই আমি দেখাইছি ম্যাক্সিমামই দেখাইছি তোমার গ্রুপে পেয়ে যাবা নেভিকিউলা দেখতে এরকম নেভিকিউলা হচ্ছে ডায়াটমের অংশ সাইক্লোটেলাটা দেখো নাই সাইক্লোটেলাটা হচ্ছে গোল একদম সার্কুলার গায়ে আবার এরকমের খাঁজ কাটা আছে চারপাশে পানিতে খালি ঘোরে এরকম সাইক্লোটেলাটা দেখতে এরকম সাদা রঙের একদম চাকার মতো পানিতে ঘুরতে থাকে খালি আর বাকিগুলো তো চেনো ক্লোরেলা দেখাইছি কসমেরিয়ামও গ্রুপে আছে নেভিকিউলাও আছে সাইক্লোটেলাটা হয়তো আগে দেখাই নাই চাইলে গুগল করে দেখে নিতে পারো সাইক্লোটেলা পানির মধ্যে ঘুরতে থাকে সাদা সাদা চাকার মতো এককোষী মুক্ত নিশ্চল নাম্বার দুই এককোষী কমা দলবদ্ধ কমা নিশ্চল এবার আর মুক্ত হতে পারবে না তার মানে দল বেঁধে থাকবে এবং এটাকে অনেক সময় যেটাকে দলবদ্ধ বলছি এটাকে অনেক সময় কলোনিয়াল বলে কলোনি মানেই দল আচ্ছা মুক্ত থাকতে পারে দলবদ্ধ থাকতে পারে দুইটা হ্যাঁ উপরেটা তো মুক্ত আর নিচেরটা হচ্ছে দলবদ্ধ ওইটা আলাদা এটা আলাদা স্যার বুঝছো না এককোষী নিশ্চল এ দুইটা ঠিক আছে কিন্তু উপরেরটা হচ্ছে মুক্ত আর নিচেরটা হচ্ছে দল বেঁধে থাকবে উদাহরণ দিলেই দেখবো বুঝতে পারবা ইউডোরিনা প্যান্ডোরিনা মনে আছে এদের নাম ছবি দেখাইছিলাম এরকম একটা জিলেটিনের স্বচ্ছ স্তর থাকে তার মধ্যে কয়েকটা শৈবাল এরকম স্যার একটা শৈবালের সাথে আরেকটা শৈবালের সরাসরি কোনো যোগাযোগ থাকে না নাকি মধ্যে জিলেটিন থাকে এটা জিলেটিন থাকে একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে থাকবে এমনি দেহের ভেতরে ভেতরে কোনো যোগাযোগ নাই প্যান্ডোরিনা ইউডোরিনা ইউডোরিনা প্যান্ডোরিনা প্রায় একদম কাছাকাছি ইউডোরিনা তারপর আছে তোমার মাইক্রোসিস্টিস এরকম ছোট ছোট দল বেঁধে থাকে
এরা সবাই জিলেটিন দ্বারা আবৃত থাকে। জিলেটিনটা হচ্ছে এদের একটা আত্মরক্ষার কৌশল, সবাই দেহের ভেতর থেকে জিলেটিন বের করে একটা ওই যে ইসাবগুলোর ঘুষি ভিজাইলে যেরকম হয় ওরকম একটা জেলিন মতো আবরণ দ্বারা আবৃত থাকে। এতে করে তাদের সুবিধা কি, মাছে বা পোকায় খাইতে পারে না, খাইতে হলে সবাইরে একসাথে গিলে ফেলতে হবে, সেটা তো সবার পক্ষে সম্ভব হয় না, এত বড় একটা জিনিস গিলবে কেমন করে, কিন্তু একটাকে আলাদাভাবে টাইনে খাই ফেলবে এটা পারে না। এইভাবে যখন অনেকগুলো শৈবাল একসাথে দল বেঁধে থাকে আর বাইরে একটা জিলেটিনের আবরণ থাকে তখন তাকে আবার পামেলা দশা বলে, পামেলা দশা। সেটা আমি আলাদা একটা নোট দেবো, এখানে না লিখলেও চলবে। এই শৈবালটার নাম মাইক্রোসিস্টিস। তাহলে আমরা এককোষী দলবদ্ধ নিশ্চলের মধ্যে কয়েকটা উদাহরণ দিলাম, এই যে মাইক্রোসিস্টিস, MICROCYSTIS। আমার খুব খুব অনুরোধ থাকবে তোমরা যখনই যে শৈবালটা পড়বা পারলে নিজেই গুগল থেকে ছবিটা নামায় ডাউনলোড করে ছবির উপরে নাম লিখে রাখবা, তারপরে যখনই পড়বা এক অন্তত 2-3 দিন নামের সাথে সাথে ছবিটা দেখবা, তা নাহলে কিন্তু কিচ্ছু মনে থাকবে না পরীক্ষার সময়। প্যান্ডোরিনা, ইউডোরিনা, মাইক্রোসিস্টিস ইত্যাদি। পরীক্ষা একটা MCQ দিয়ে দিল, কোন শৈবালটি এককোষী কমা দলবদ্ধ এবং নিশ্চল, চারটা শৈবালের বৈজ্ঞানিক নাম দিয়ে দিল, এখান থেকে একটা আর বাকি তিনটা অন্য জায়গা থেকে। তুমি যদি না পারো তাহলে MCQ একটা মিস হলে 1 নম্বর শেষ। আর ভর্তি পরীক্ষা যদি হয় অনেক সময় নেগেটিভ মার্কিং থাকে, তখন তো আরো ঝামেলা। নাম্বার 3, এককোষী ছিল মুক্ত নিশ্চল, এককোষী ছিল দলবদ্ধ নিশ্চল। এবার আসবে এককোষী মুক্ত সচল, আইটেমটা দেখো, এককোষী মুক্ত সচল, আগে ছিল নিশ্চল এখন তা না, এখন সচল। উদাহরণ লেখো, কি নাম এই শৈবালটার, নাম কি? বলো এটার নাম, বলো। ক্লামাইরোমোনাস। এটা তো দেখাইছিলাম, ভুলে গেছো মনে হয়। আরে এতগুলো দেখছি একবারে। হ্যাঁ, ওই জন্যই বারবার দেখতে হবে, একবার দেখলে মনে রাখা যায় না। তো পড়াশোনা নিয়েই থাকতে হবে সারাক্ষণ, পড়াশোনার বাইরে অন্য কিছু নিয়ে সময় দেওয়ার সময় তোমরা পাবে না, তাহলে আর পড়াশোনা শেষ করতে পারবে না। ঘুম, খাওয়া দাওয়া, নামাজ, রেস্ট, ওয়াশরুম, এ ছাড়া বাকি সময়টা পড়াশোনাই করতে হবে যদি সায়েন্সে ভালো কিছু করতে চাও। এই দুইটাই থাকুক। নাম্বার 4, এককোষী দলবদ্ধ সচল। এখানে ভুল হয়েছে তোমার, ভুল হয়ে গেছে। দেখি এখানে ভুল হয়েছে তো, এই যে ইউডোরিনা আর প্যান্ডোরিনা,
এই দুটো কি লিখছি? এককোষী দলবদ্ধ নিশ্চল, ঠিক আছে থাকো, ওরাই ভুল করছে। এখন লিখবো আমরা কোনটা, এককোষী দলবদ্ধ সচল, ঠিক আছে। এটা হচ্ছে ভলভক্স। আর এককোষী মুক্ত শৈবালের দুটো ধরন দিয়েছেন, এককোষী মুক্ত সচল দুইটা, ক্লামাইডোমোনাস আর ইউগুলেনা। এখন কি হচ্ছে, এই শৈবালগুলো সব এককোষী, দল বেঁধে থাকে, কিন্তু সবাই আবার সচল, চলতে পারে, পুরো কলোনিটা একসাথে চলে। এটা হচ্ছে ভলভক্স। সিনেডেসমাস, ইত্যাদি এককোষী দলবদ্ধ কিন্তু সচল। লিখছ? জি স্যার। এবার আমরা যাব বহুকোষীর কাছে। স্যার দুই নম্বর উদাহরণটা আবার দেখাবেন। সিনেডেসমাস, জি স্যার। এবার আসবে কত নাম্বার, পাঁচ, পাঁচ। শুরু হয়ে গেল বহুকোষী। বহুকোষী সূত্রাকার, ফিলামেন্টাস, লম্বা লম্বা সুতার মতো, এবং এগুলো বেশিরভাগই হয় বেন্থিক টাইপের। বেন্থিক মানে গোড়াটা মাটিতে আটকানো থাকে আর বাকিটা সুতার মতো ভাসতে থাকে। ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা, অসিলেটোরিয়া, ইত্যাদি বহুকোষী সুতার মতো। এখানে একটা কথা লেখো সাথী, লেখো বহুকোষী সূত্রাকার শৈবালের দেহের ছোট একটি অংশকে ট্রাইকোম বলে, এই কথাটা লেখো।
বহুকোষী সূত্রাকার শৈবালের দেহের ছোট একটি অংশকে ট্রাইকোম বলে, ট্রাইকোম, টিআর আই সি এইচ ও এম ই। বহুকোষী সূত্রাকার শৈবালের দেহের ছোট একটি অংশকে ট্রাইকোম বলে। লিখছ সবাই? লিখছ উদাহরণ? ইলোথ্রিক্স, স্পাইরোপেরা, অসিলেটোরিয়া, লিখছ সবাই? জি স্যার। স্যার ট্রাইকোমের সংজ্ঞাটা একটু আবার বলবেন। বহুকোষী সূত্রাকার শৈবালের দেহের ছোট একটি অংশকে ট্রাইকোম বলে। ধরো এই ছোট্ট একটা অংশ নিয়ে তুমি বিবেচনা করতেছো এখন, তখন এই ছোট অংশটাকে বলতে হবে ট্রাইকোম। গাছের যেমন ছোট একটা অংশকে তুমি বলো কাণ্ড, ওরকম, বা শাখা, ওরকম। পুরোটাকে একসাথে বলো গাছ, তার ছোট একটা অংশকে শাখা বা কাণ্ড বলো, ওরকম। বহুকোষী সূত্রাকার শৈবালের দেহের ছোট একটি অংশকে ট্রাইকোম বলে। লিখতে পারছো সবাই? আর বহুকোষী সূত্রাকার শৈবালের উদাহরণ তিনটা দিছি, ইলোথ্রিক্স, স্পাইরোগাইরা, অসিলেটোরিয়া। লিখছো সবাই? কথা বলো, লিখছো কিনা বলো। হ্যাঁ স্যার লিখছি। ৬ নম্বরে লেখো, বহুকোষী পত্রবত শৈবাল, পত্রবত মানে কি? পাতার মতো দেখতে। লিখতে পারো এই প্রকার শৈবালের দেহ পাতার ন্যায় চ্যাপ্টা। এই প্রকার শৈবালের দেহ পাতার ন্যায় চ্যাপ্টা। উদাহরণ লেখো, ফিউকাস, ল্যামিনারিয়া। ফিউকাসের কথা মনে আছে তো? বাদামি বর্ণের সামুদ্রিক। এরকম লম্বা লম্বা বাদামি বর্ণের, এটার ছবি আছে তোমাদের গ্রুপে দেওয়া, এরকম বাদামি বর্ণের, এটা ফিউকাস। আর ল্যামিনারিয়াটা ওরকম লম্বা, তবে এটার কিনারাটা আবার খাঁজকাটা থাকে। এরকম দুইটাই বাদামি শৈবাল, এটা ল্যামিনারিয়া। আর একটা লিখতে পারো, কলার পা, এগুলোর উদাহরণ আছে তোমার বইয়ের মধ্যে, এই জন্যই আমি প্রথমে অনেকগুলো শৈবালের উদাহরণ দিয়েছি, দেখাইছি শৈবালগুলো, তোমার গ্রুপেই আছে দেখবা, নাম লেখা অবস্থায় আছে। এই যে শৈবালগুলো বলতেছি না, এগুলোর প্রত্যেকটা নাম সহ ছবি আছে তোমার গ্রুপে, একবার খালি দেখে নিবা। আবার এখানে একেও দিলাম, কলার পা ইত্যাদি, তিনটা দিয়েছি যথেষ্ট। বহুকোষী পত্রবত শৈবাল পাতার মতো দেখতে। আরো একটা লিখতে পারো, উলভা, ওই যেটাকে সাগরের নিচে লেটুস পাতার মতো দেখায়, ওটাকে লেটুস বলেও। স্যার দুইটা উদাহরণ বানাতে বলবেন স্যার, ওই কলার পার উলভা। দেখো উলভা বানানটা দেখে নাও, এটাও তোমার গ্রুপে দেওয়া আছে, সবুজ রঙের একটা পাতার মতো দেখতে, কাগজের মতো দেখতে সবুজ, এটা দিয়ে অনেক সময় স্যুপ রান্না করে, উলভা। ফিউকাস, এটা ল্যামিনারিয়া, এটা কলার পা। উদাহরণগুলো একবার করে হলেও অন্তত ছবি দেখে নিবা,
এবার লেখো নাম্বার সাত। এটা নাম হচ্ছে সাইফোনয়েড। বা সিনোসাইটিক শৈবাল এটা কিরকম দেখো, এটা দেহ হবে নলের মতো, অনেক শাখা প্রশাখা থাকবে। স্যার এর নামটা আবার একটু বলবেন? সাইফোনয়েড বা সিনোসাইটিক শৈবাল। তুমি তোমার সুবিধা মতো আঁকবা। বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম, দেহ নলের মতো ফাঁপা, ভেতরটা একদম ফাঁপা, কিন্তু কোনো আড়াআড়ি ওয়াল থাকবে না, এরকম ফাঁপা নলের মতো, অনেক নিউক্লিয়াস আছে, ভেতরটা ফাঁপা। এরকম, তবে এটার ব্যাপারে একটু বলে রাখি, তা না হলে আবার ভুলে যাবা। লেখো, এই প্রকার শৈবালের দেহ ফাঁপা নলের ন্যায়, কমা শাখা প্রশাখায় বিভক্ত। এবং বহু নিউক্লিয়াস বিশিষ্ট। ফাঁপা নলের মতো, শাখা প্রশাখায় বিভক্ত এবং বহু নিউক্লিয়াস বিশিষ্ট, এদেরকে বলা হবে সিনোসাইটিক। ফাঁপা নলের মতো, শাখা প্রশাখায় বিভক্ত, আর কি, বহু নিউক্লিয়াস বিশিষ্ট। এই যে এরকম ফাঁপা নলের মতো, ভেতরে কোনো ওয়াল থাকবে না আড়াআড়ি, এই জন্য এদেরকে বলা হয় সাইফোনয়েড বা সিনোসাইটিক শৈবাল। উদাহরণ লেখো, ভাউচেরিয়া, কমা বোট্রিডিয়াম, কমা পলিসাইফোনিয়া ইত্যাদি। এটা একটু ভালো করে মন দিয়ে পড়ো। এটা দেয় অনেক সময় যে সাইফোনয়েড বা সিনোসাইটিক শৈবাল কাকে বলে, উদাহরণ দাও, ভাউচেরিয়া, বোট্রিডিয়াম, পলিসাইফোনিয়া ইত্যাদি। নাম্বার আট, হেটেরোট্রিকাস শৈবাল। এই শৈবালগুলো কেমন? এগুলো শাখা প্রশাখা যুক্ত, গাছের মতো দেখতে অনেকটা। একসাথে তুমি যদি দেখো মাইক্রোস্কোপ, এটার ছবিও দিছি আমি, লেখো
এটোরোটিকাস শৈবাল লিখে সামনে লেখো একটুখানি, এই প্রকার শৈবালের দেহ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও আসে বেশি। এই প্রকার শৈবালের দেহ শাখা প্রশাখায় বিভক্ত ছোট বৃক্ষের ন্যায়। এটা মনে রাখার সুবিধা, ট্রি মানে বৃক্ষ, হেটেরোট্রিকাস, তাহলে মনে রাখতে পারবা এটা। এই প্রকার শৈবালের দেহ শাখা প্রশাখায় বিভক্ত ছোট বৃক্ষের ন্যায়। উদাহরণ লেখো, এখানে যেটা আঁকছি এটার নাম হচ্ছে স্টিগিওক্লোনিয়াম, এটার ছবি দেয়া আছে গ্রুপে। আর একটা দিতে পারি আমি, ওই যে ক্লাডোফোরা, শামুকের গায়ে যেটা হয় সেটাও এরকম সুতার মতো শাখা প্রশাখায় বিভক্ত ছোট বৃক্ষের ন্যায়। এই প্রকার শৈবালের দেহ শাখা প্রশাখায় বিভক্ত ছোট বৃক্ষের ন্যায়। আমি এখানে দুইটা ছবি আঁকছি, বাম পাশেরটা স্টিগিওক্লোনিয়াম, ডান পাশেরটার নাম হচ্ছে ক্লাডোফোরা। আবারও বললাম, আমি ছবি যাই আঁকি না কেন, তুমি কিন্তু অবশ্যই উদাহরণটা পড়ার সময় ছবিটা গুগল থেকে নামিয়ে দেখে নিবা। এবার লেখো নাম্বার 9, এটা লেখো জটিল শৈবাল। এই শৈবালটা হচ্ছে সবচেয়ে উন্নত, কারণ এদের দেহে কাণ্ডের মতো অংশ আছে, পাতার মতো বা মূলের মতো অংশ আছে। এরকম এরকম মূলের মতো অংশ থাকে, যার নাম রাইজয়েড। দেখতে মূলের মতো, ভেতরে কিন্তু মূলের মতো কিছু নাই। এরকম কাণ্ডের মতো অংশ আছে যাকে বলে স্টাইপ। আবার পাতার মতো অংশ আছে যাকে বলে ফ্রন্ট। যেমন এখানে যে শৈবালটা আঁকলাম এটার নাম দিতে পারি আমরা কারা। আবার দেখতে এটার মতোই একটু হালকা ডিফারেন্স, এরকম আরেকটা শৈবাল আছে, এটাকে বলে নাইটেলা। কারা নাইটেলা দেখতে কাছাকাছি, খুব ভালো এক্সপার্ট না হলে আলাদা করা যায় না। এগুলো সব জটিল শৈবাল, কারা নাইটেলা। তারপর আরেকটা শৈবাল আছে, সার্গাজাম।
এটার আবার এরকম আর পানি থলি আছে, বায়ু থলি সরি, যার ভিতরে বাতাস থাকে, এই জন্য এরা ভেসে থাকতে পারে, এটাকে বলে বায়ু থলি। কাণ্ডের মতো অংশ আছে, এই যে কি বলে ফ্রন্ট, এটা পাতার মতো স্ট্রাইপ রাইজয়েড আছে, এটার নাম হচ্ছে সার্গাজাম ইত্যাদি। তাহলে এরা হচ্ছে জটিল শৈবাল। অ্যালেক্সা, জি স্যার, এবার নিচে একটা স্টার চিহ্ন দাও, নাম্বার দিবা না, স্টার চিহ্ন লেখো, অগ্নি শৈবাল। ফায়ার অ্যালগি, শোনো, সমুদ্রে এক প্রকারের ছোট ছোট শৈবাল পাওয়া যায়, এরকম এক কোষি শৈবাল গুলোর নাম হচ্ছে পাইরোফাইটা। এই শৈবাল গুলোর দেহে একটা এনজাইম আছে, এনজাইমটার নাম হচ্ছে লুসিফারেস। এই এনজাইমটা এমন, যদি দেহের মধ্যে নাড়া লাগে তাহলে এই এনজাইমটা রিয়াকশন করে আলো উৎপাদন করে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে আলো উৎপাদন করে, লুসিফারেজ এনজাইমটা এরকম। তো যখন পানিতে, সমুদ্রের পানিতে কোনো কারণে খুব জোরে নাড়া লাগে, একটা জাহাজ চলে গেল বা অন্য কোনো কারণে, তখন দেখা যায় জাহাজের পেছনে মনে হয় যেন পানিতে আগুন লাগছে। আসলে কি, আসলে হচ্ছে পানির মধ্যে ওই যে শৈবালটা ছিল পাইরোফাইটা, তার দেহে যে লুসিফারেজ নামক এনজাইম ছিল, সেই এনজাইম বিক্রিয়া করে আলো উৎপাদন করা শুরু করছে, যেরকমটা জোনাকি পোকার মধ্যে হয়, তখনই মনে হয় যেন পানির মধ্যে আগুন লাগছে। এই জন্য এই ধরনের শৈবালকে বলা হয় ফায়ার অ্যালগি। কথাটা বুঝছো না, বোঝো নাই? লেখো, পাইরোফাইটা নামক সামুদ্রিক কিছু শৈবাল রয়েছে, পাইরোফাইটা নামক সামুদ্রিক কিছু শৈবাল রয়েছে যাদের দেহে লুসিফারেজ নামক এনজাইম থাকে। পাইরোফাইটা নামক সামুদ্রিক কিছু শৈবাল আছে যাদের দেহে লুসিফারেজ নামক এনজাইম আছে, লিখছ? এই লিখছো কি না? জি স্যার। সাথে লেখো, পানিতে আলোড়ন সৃষ্টি হলে এই এনজাইম, পানিতে আলোড়ন সৃষ্টি হলে এই এনজাইম জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো উৎপাদন করে, পানিতে আলোড়ন সৃষ্টি করলে এই এনজাইম জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে আলো উৎপাদন করে। দাড়ি, সাথে লেখো, সমুদ্রে ঢেউ সৃষ্টি হলে তাই অনেক সময় পানিতে আগুন লেগেছে বলে মনে হয়। সমুদ্রে ঢেউ সৃষ্টি হলে তাই অনেক সময় পানিতে আগুন লেগেছে বলে মনে হয়। এ কারণে এই প্রকার শৈবালকে অগ্নি শৈবাল বলে।
এই কারণে এই শৈবালকে কি বলে? অগ্নি শৈবাল বলে। লিখতে পারছ? জি স্যার। নিচে আলাদা লাইন করে লেখো, শৈবাল ছাড়াও কিছু প্রাণী রয়েছে, যেমন শৈবাল ছাড়াও কিছু প্রাণী রয়েছে যেমন অক্টোপাস কমা সামুদ্রিক মাছ কমা জেলিফিশ কমা জোনাকি পোকা অক্টোপাস জেলিফিশ জোনাকি পোকা সামুদ্রিক মাছ ইত্যাদি, যাদের দেহে লুসিফারেজ এনজাইম রয়েছে এবং এরা সবাই আলো উৎপাদন করতে পারে। সাথে লেখো, জীব কর্তৃক আলো উৎপাদনের এই কৌশলকে বা প্রক্রিয়াকে বায়োলুমিনেসেন্স বলে। লুমিনেসেন্স শব্দটা এখানে লিখে দিয়েছি। দেখো, জীব কর্তৃক আলো উৎপাদনের এই প্রক্রিয়াকে বায়োলুমিনেসেন্স বলে। জীব কর্তৃক আলো উৎপাদনের এই প্রক্রিয়াকে বায়োলুমিনেসেন্স বলে। লিখছো সবাই? জীব কর্তৃক আলো উৎপাদনের এই প্রক্রিয়াকে বায়োলুমিনেসেন্স বলে, লিখছো? জি স্যার। নিচে একটা স্টার চিহ্ন দাও, লেখো পামেলা দশা। এই দেখো, লেখো পামেলা দশা। লেখো, যখন একাধিক শৈবাল, পামেলা দশা দশ নম্বর, হ্যাঁ পামেলা দশা একটা দশার নাম, হাইফেন দিয়ে লেখো, যখন একাধিক শৈবাল বা শৈবালের জনন কোষ দলবদ্ধ ভাবে থাকে এবং দেহের বাইরে জিলেটিন এর একটি আবরণ তৈরি করে, যখন একাধিক শৈবাল বা শৈবালের জনন কোষ দলবদ্ধ ভাবে থাকে এবং দেহের বাইরে জিলেটিনের একটি আবরণ তৈরি করে, তখন তাকে পামেলা দশা বলে। যখন একাধিক শৈবাল বা শৈবালের জনন কোষ, অনেক সময় শৈবালের শুক্রাণু ডিম্বাণু এরকম পামেলা দশা করে, যখন একাধিক শৈবাল বা শৈবালের জনন কোষ দলবদ্ধ ভাবে থাকে এবং দেহের বাইরে একটি জিলেটিনের আবরণ তৈরি করে, তখন তাকে পামেলা দশা বলে। লিখছো? কথা বলো, লিখছো? বাকি আছে স্যার।
যখন একাধিক শৈবাল বা শৈবালের জননকোষ দলবদ্ধ ভাবে থাকে এবং দেহের বাইরে জিলেটিনের একটি আবরণ তৈরি করে তখন তাকে পামেলা দশা বলে। সাথে লেখ ভলভক্স, ইউডোরিনা, প্যান্ডোরিনা, মাইক্রোসিস্টিস, ইত্যাদি শৈবালে ভলভক্স, ইউডোরিনা, প্যান্ডোরিনা, মাইক্রোসিস্টিস ইত্যাদি শৈবালে এবং স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স ইত্যাদি শৈবালের জনন কোষে, এই শৈবাল গুলো তো অনেক বড় বড়, ওরা তো আর পামেলা দশা করতে পারে না। পামেলা দশা তো করে একটা কোষ দিয়ে তৈরি অনেকগুলো কোষ যখন একসাথে থাকে। এই ভলভক্স, ইউডোরিনা, প্যান্ডোরিনা, মাইক্রোসিস্ট এগুলো হচ্ছে এককোষী শৈবাল, এরা দল বেঁধে থাকে, পামেলা দশা তৈরি করে, এই জন্য এরা হচ্ছে শৈবালের ক্ষেত্রে দেখা যায় পামেলা দশা। আর স্পাইরোগাইরা আর ইউলোথ্রিক্স এদের ক্ষেত্রে দেখা যায় জনন কোষে, এদের শুক্রাণু বা ডিম্বাণু যখন তৈরি করে ছেড়ে দেয় তখন অনেকগুলো শুক্রাণু ডিম্বাণু একসাথে পামেলা দশা করে থাকে। লাইনটা হচ্ছে এরকম, ভলভক্স, ইউডোরিনা, প্যান্ডোরিনা, মাইক্রোসিস্টিস ইত্যাদি শৈবালে এবং স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স ইত্যাদি শৈবালের জনন কোষে পামেলা দশা দেখা যায়। এক্ষুনি ছাড়বো, আর একটা সংজ্ঞা লিখে যাইতে হবে, এক দুই মিনিট লাগবে, আর একটা কথা লেখো, তারপর লেখো সিনোবিয়াম, নাহলে মনে থাকবে না পরে, এগুলো জ্ঞানমূলক প্রশ্নে আসে এক নম্বরের। সিনোবিয়াম বাংলায় বানানটা এরকম, সিনোবিয়াম, ধরো এই যে কোনো একটা কলোনি তৈরি করলো, ভলভক্সের কথাই মনে করো, একটা কলোনি তৈরি করলো, ফাঁপা বলের মতো, ভেতরটা ফাঁপা, যদি এরকম হয় যে একটা কলোনি তৈরি করছে যার মাঝখানে কেন্দ্রে ফাঁকা, চারপাশে কোষগুলো আছে, তখন ওইটাকে বলা হয় সিনোবিয়াম। লেখো যখন কোন দলবদ্ধ শৈবালের আকৃতি, যখন কোন দলবদ্ধ শৈবালের আকৃতি গোল বলের ন্যায় হয়, যার কেন্দ্রস্থল ফাঁকা থাকে, তখন তাকে সিনোবিয়াম বলে। উদাহরণ লেখো ভলভক্স, যখন কোন দলবদ্ধ শৈবালের আকৃতি গোল বলের ন্যায় হয় বা গোল বলের ন্যায় আকৃতি ধারণ করে, যখন কোন দলবদ্ধ শৈবালের আকৃতি গোল বলের ন্যায় হয় যার কেন্দ্রস্থল ফাঁকা থাকে তাকে সিনোবিয়াম বলে, তখন তাকে সিনোবিয়াম বলে। উদাহরণ লেখো ভলভক্স। আজকে এটুকুই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আজকে কিন্তু আমি, তোমরা টের পাও নাই কিন্তু অনেক পড়াইছি, অনেক, যাতে করে আগের দিন যে আমি পড়াতে পারি নাই ওটা যতটা কভার দেওয়া যায়। স্যার, এর কেন্দ্রস্থল কি ফাঁকা থাকে নাকি ফাঁপা? ফাঁপা আর ফাঁকা একই কথা। যখন অসংখ্য শৈবাল, শৈবালের কলোনি বা কোন দলবদ্ধ শৈবালের আকৃতি গোল বলের ন্যায় হয় যার কেন্দ্রস্থল ফাঁপা, পয়চন্দ্রবিন্দু আকার, পয়াকার দ ফাঁপা থাকে, তখন তাকে সিনোবিয়াম বলে। উদাহরণ লেখো ভলভক্স। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, রেকর্ড দিয়ে দেবেন একটু পরে।